আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই পর্বে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি প্রস্তুত করে দেখাবো, আর এই রেসিপিটি আপনারা মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন, আর এটি খেতেও খুবই মজাদার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি। আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, এবং এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপির জন্য প্রথমেই আমি সাবুদানাটাকে প্রস্তুত করে নেব। তার জন্য এখানে একটি প্যানে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ পানি। পানিটা যখন এরকমভাবে ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সাবু, আর সাবুটাকে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করতে হবে যতক্ষণ না এগুলোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এগুলো নরম হয়ে যাচ্ছে। মিডিয়াম আঁচে 6-7 মিনিট সময় জাল করার পর দেখুন সাবুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এগুলো আকারে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে দিব। সেম প্যানে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, স্বাদ অনুযায়ী লবণ এবং 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা যখন গলে গিয়েছে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন পানিটা এরকম ফুটতে শুরু করেছে তখন আমি যে পাত্রের মধ্যে জেলিটা সেট করব সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম, এবং এখানে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার এবং গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আর এগুলো কিন্তু গরম থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় রাখার পর যখন জেলিটা সেট হয়ে গেছে তখন একটা ছুরির সাহায্যে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জেলির পরিবর্তে বিভিন্ন ধরনের ফল ব্যবহার করেও এই ডেজার্টটি বানিয়ে নিতে পারবেন। একইভাবে আমি সবগুলো জেলিকে এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে 2টি ছোট সাইজের কলাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে দুধ, আর আমি 750 গ্রাম পরিমাণ লিকুইড দুধকে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে জাল করে 500 গ্রাম পরিমাণ করে নিয়েছি। এরপর আমি যে সাবুদানাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর এগুলোর মধ্যে কোনো পানি নেই। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কলা এবং জেলিগুলো। দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে নিয়ে পরিবেশন করতে পারবেন। আর এই ডেজার্টটি ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগে, তাই ফ্রিজে কিছুক্ষণ সময় রেখে খেলে আরও বেশি ভালো হবে। তো ভিউয়ার্স, যেহেতু সামনেই ঈদ, ঈদে আসা অতিথিদের আপনারা এই ডেজার্টটি অল্প সময়ে বানিয়ে দিতে পারবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।